Thank you.
বাজনা শুনে আমার লীলা বর্ধমান, আমার লীলা বর্ধমান। আমি যে কথাটা বলবো আমার ঢোলে যদি বলে তাহলে আপনারা হাতে তালি দেবেন, জানবো আমার বাজনা হচ্ছে। আর যদি না বলে ঢোলে তাহলে আপনারা হাতে তালি দিয়ে আমাকে মানে সহযোগিত করবেন। আর ভোলে যদি বলে তাহলে হাতে তালি দেবেন। প্রথম ভোলে বলছে, জানি বীরভূম থেকে এসছি না হুগলি থেকে এসছি না চব্বিশ পরগনা থেকে, আমি এসছি বর্ধমান জেলা থেকে। তাই বীরভূম থেকে আসিনি, হুগলি থেকে আসিনি, চব্বিশ পরগনা থেকে আসিনি। তাই ভোলে বলছে আমার জেলা বর্ধমান, আমার জেলা বর্ধমান। আমি দুবার করে আপনাকে বাজনা বুঝিয়ে দেবো, বলছে আমার জেলা বর্ধমান, আমার জেলা বর্ধমান। বলছে হাতে তালি পেলাম না, মনে করছে হয়তো আমার বাজনা হয়নি। তাই ভোলে বলছে পোস্ট অফিস নসরতপুর, পোস্ট অফিস নসরতপুর। ধান থেকে চিড়ে তৈরি হয়, তারপরে
গাই দাঁড়িয়ে গেল, এবার দেখুন কিছু বাজে না। আপনারা একটু হাতে কালি দিয়ে এক দুই তিন চার, এক দুই তিন চার, কেন বুঝতে পারছেন আমার শুধু ঢোল কোনো কাশি নেই, দর্শন আমি কালি দিয়ে বাজাবো, তার মানে হাতে কালির সঙ্গে আমি ঢোল বাজাবো, দুই হাতে কৌরবি ঠুকনি দিয়ে আমি ঢোল বাজানো শোনাবো। যাই হোক, খুব ভালো লাগলো আমাদের এখানে আসতে পেরে, খুব ভালো লাগলো।